ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে অত্যাবৃত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা অধ্যায় এক অঙ্ক নাম্বার 13 ও নাম্বার। অর্থাৎ এর পূর্বে অলরেডি আমরা 13-র 4টি, 12-র 4টি সবগুলোই সমাধান করে দিয়েছি। এখন আমরা 12-র যে ও নাম্বারটা আছে এইটা আমরা এখন সমাধান করব। আশা করছি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত এই লেকচারটি দেখবে, দেখলে তোমরা এ ধরনের যে প্রশ্ন সবগুলোই সমাধান সহজে শিখে নিতে পারবে। তো 13-র ও নাম্বারের প্রশ্নটি আছে যে 6.2309, অর্থাৎ 3 এবং 9-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে, তার মানে 3 এবং 9-এর উপরে দেওয়া আছে, মাঝখানে একটা শূন্য আছে, তার মানে 3টার উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে, এটা আমরা ধরে নিই। তো এখন এই যে এটা এই সংখ্যাটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, এই সংখ্যাটাকে কি করতে হবে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে দেখাবো। তো এটা আসলে অনেক বড় সংখ্যা, তো একটু আমাদের বেগ পেতে হবে, তো কোনো সমস্যা নাই, তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তোমরা এটা শিখে নিতে পারবে কিভাবে আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করছি। তা আসলে খুবই কঠিন কিছু নয়, এটা হচ্ছে সহজই। তো দেখো, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, তাহলে তোমরা বুঝে নিতে পারবে যে এই সংখ্যাগুলোকে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। দেখো আমরা এটা করছি, তোমরা দেখো খুব সহজে আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নেব। তো এখানে আমরা কী করলাম, এইটার নিয়ম হলো যে সমাধান আমরা পুরো সংখ্যাটাকে একসাথে লিখি, লেখার পরে এর সাথে অনাবৃত সংখ্যাগুলো বিয়োগ করি, বিয়োগ করার পরে যটা আবৃত সংখ্যা তটা 9 এবং যটা অনাবৃত সংখ্যা তটা 0 লিখি। তো দেখো এখানে আমরা পুরো সংখ্যাটাকে একসাথে লিখেছি, অর্থাৎ এখানে তখন দশমিক এবং পৌনঃপুনিক চিহ্ন দিতে হবে না, পুরো সংখ্যাটা আমরা একসাথে লিখেছি, অর্থাৎ 62-03-09 এখানে আমরা লিখলাম। লেখার পরে এর সাথে কী করবো, অনাবৃত আবৃত সংখ্যা ছাড়া বাকিগুলো বিয়োগ করে দেবো। এখানে 3 এবং 9-এর উপরে আবৃত সংখ্যা আছে, অর্থাৎ 3টাই আবৃত সংখ্যা, বাকি আছে কয়টা, 6 এবং 2, অর্থাৎ 62। আমরা এর সাথে কী করে দিলাম, 62 বিয়োগ করে দিলাম। তো বিয়োগ, এরপরে ভাগ চিহ্ন দেওয়ার পরে জয়টা আবৃত সংখ্যা তয়টা 9। এখানে 3 এবং 9-এর উপরে আছে, তার মানে 0-র উপরেও আবৃত সংখ্যা আছে, অর্থাৎ 3টাই কিন্তু আবৃত সংখ্যা, এই প্রথমে এবং শেষে আছে বলে এই 3টাই আবৃত সংখ্যা হয়। এই জন্য আমরা 3টা 9 নিয়েছি, 1, 2, 3, এই যে এখানে 3টা আবৃত সংখ্যা আছে সেজন্য আমরা 3টা 9, এরপরে অনাবৃত সংখ্যা যেটা তটা 0। তো এখানে দেখতে পাচ্ছি যে অনাবৃত সংখ্যা আছে শুধুমাত্র 2, 1টা, তো সেজন্য আমরা 1টা 0 নিয়েছি। এখন আমরা উপরের অংশটাকে হিসেব করে নিলে আমাদের এই অংশটা আসবে, অর্থাৎ আমরা এই যে এই সংখ্যা থেকে 62 বিয়োগ করলে আমরা পাবো 62,247, এরপরে নিচে আমাদের 9,999 আছে, তো আমরা এখানে বসালাম। এখন এই সংখ্যাটা আমরা কাটাকাটি করে নিয়েছি, অর্থাৎ আমি আগে একটু লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। তো আমরা এখানে নিলাম 3 3 9, 3 20 60, তো আমরা এখানে 60 পর্যন্ত নিলাম, তাহলে থাকে আরও বেশি 2, এরপরে আরও একটা সংখ্যা নিলাম, তাহলে হলো 22, এরপরে 3 3 9, 3 7 21, তো আমরা এখানে কী করলাম, 3 7 21 নিয়ে নিলাম, তাহলে এখানে 22 ছিল, 21 নিয়েছি, আরও 1 থাকে। তো এবার আমরা তিনটে সংখ্যা একসাথে নেবো, 147 হচ্ছে তাহলে। তো এখানে আমরা এই আমরা জানি যে 3 30-এ 90 আমরা 3 দিয়ে ভাগ করছি, 3 30-এ 90 আর 3 49-এ 147 হয়। তো 3 49-এ 147 আর 3 30-এ 90, এইভাবে আমরা কী করলাম, এটাকে কাটাকাটি করে নিলাম, তাহলে আমরা পেলাম কত, যে এটাকে এইভাবে কেটে কেটে দিলাম, তাহলে পেলাম 2,749 আর ভাগ পেলাম 3,330। দেখুন আমরা এটা লিখবো, এখানে আমরা পেলাম যে 2,000, এখানে পেলাম 2,000, সরি 20,749, আমরা এখানে 20,749 পেলাম, আর এখানে 3,330 দিয়ে, এখন আমরা 3,330 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কী করবো, এই এই ওপরের সংখ্যাটাকে আমরা এই নিচের সংখ্যা দিয়ে ভাগ করব। তো ভাগ করার জন্য আমরা এটা উপরের সংখ্যাটাকে এপাশে লিখে নিলাম, এরপরে এই 33-30 দ্বারা ভাগ করছি, তো ভাগ করলে 6 বার যাবে, 6 বার যদি আমরা এটাকে গুণ করি তাহলে 19,980 পাবো। এবার উপরের থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করে দেবো, তো বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 769, তো এই 769টা আবার চলে যাবে উপরে, আর নিচে তো আমাদের এই সংখ্যাটা চলে আসবে, 33-30 এই সংখ্যাটা চলে আসবে। তো এটাই হয়ে গেলো আমাদের কি, এটাই হয়ে গেলো আমাদের এই নির্ণয় সাধারণ ভগ্নাংশ, অর্থাৎ এই নির্ণয় সাধারণ ভগ্নাংশ 6 সমস্ত 769 ভাগ 3,330, এই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা খুব সহজে এটা বুঝে নিয়েছো এবং বুঝতে পেরেছো। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যদি তোমরা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিও, কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে, এবং যে কোনো অঙ্কের সমাধান যদি তোমরা চাও তাহলে আমরা এই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই
অবশ্যই তোমরা এর সাথে থাকবে এবং সবগুলো লেকচার তোমরা দেখবে। দেখলেই তোমরা এই যারা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমরা খুব সহজেই তোমাদের যাবতীয় অঙ্কের সমাধানগুলো তোমরা পেয়ে যাবে এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে গিয়ে। এবং সকল অঙ্কের সমাধান পেতে তোমরা এমএসআই ম্যাথ টেকনিক্যাল লিখে ইউটিউবে সার্চ দাও এবং একটি ছবি সহ তোমরা চ্যানেল পাবে। এখানে চ্যানেলে গিয়ে তোমরা প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গেলে তোমাদের যাবতীয় অধ্যায়গুলো ওখানে সমাধান করে দেওয়া হচ্ছে, তখন ওখান থেকে তোমরা নিতে পারবে। তো ধন্যবাদ, আপাতত আজকে এ পর্যন্তই। সবার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায় এখানে শেষ করছি। খুদা হাফেজ।